নমস্কার, আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু হচ্ছে ৫১ শক্তিপীঠ তথা সতীপীঠের যাত্রা। আজ আমরা শ্রীনগর পৌঁছলাম। আমাদের উদ্দেশ্য এক শক্তিপীঠ। শক্তিপীঠ হিসেবে পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে কাশ্মীর স্থানটির নাম জানা যায়। কিন্তু কাশ্মীর স্থানটি তো একটুখানি নয়, তাই ঠিক কাশ্মীরের কোথায় দেবীর কণ্ঠ পড়েছিল তা নিয়ে নানামুনির নানা মত। শ্রীনগর থেকে ৩ মাইল দূরে ক্ষীর ভবানীর মন্দিরে আজ আমরা এসেছি। ইতিহাসের ভঙ্গির বাটিকায় আজকের ক্ষীর ভবানী। এখানে ক্রেতা যুগের রাক্ষসরাজ রাবণের ভবানী প্রতিষ্ঠিত বলে লোকশ্রুতি আছে। তারপর কত যুগ কেটে গেছে, ভবানী চলে গিয়েছিলেন বিস্মৃতির অন্তরালে। বহুদিন পর তপিলু নামে এক ব্রাহ্মণ এই তীর্থ উদ্ধার করেন ও বৃদ্ধ ললধর নামে এক পণ্ডিত সতীকুণ্ড ও কুণ্ডের মধ্যে মাতৃমূর্তি এবং মন্দির আবিষ্কার করেন। কুণ্ডটি বর্গাকার ও কুণ্ডের গভীরতা প্রায় ১০-১৫ ফুট। এই কুণ্ডে ভক্তগণ দেবীকে ক্ষীর ভোগ দিয়ে থাকেন। কুণ্ডের অলৌকিক বিশেষত্ব এই যে কুণ্ডের জল দেশের পরিবর্তিত রাজনৈতিক ও প্রাকৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে রং বদলায়। কথিত আছে এই ক্ষীর ভবানীতে বিবেকানন্দ সিদ্ধি লাভ করেছিলেন। তিনি মায়ের কাছে বর পেয়েছিলেন। বিবেকানন্দ ছাড়াও বহু মহাপুরুষ ও যোগীরাও এই পীঠে এসেছিলেন ও সিদ্ধি লাভ করেছিলেন। এই মন্দিরের প্রাঙ্গণে বহু বছরের পুরনো চিনার গাছ আছে, যা নীরবে অনেক ইতিহাসের সাক্ষী স্বরূপ। এই চিনার গাছটি মায়ের মন্দির ও ভৈরব মন্দিরের পিছনে অবস্থিত। এই কুণ্ডের জলের বিশেষত্ব এই যে কুণ্ডের জল নানা কারণে রং বদলায়। এখন যেমন নীল রং, ঠিক তেমনই লাল বা কালো বা ৯টি রঙের পরিবর্তনও হয়। তবে কালো আর লাল রং খুবই খারাপ ইঙ্গিত বহন করে। লাল হলে দেশে মহামারী, দুর্ভিক্ষ বা কোনো বিশেষ অসুস্থতা লক্ষ্য করা যায়। আবার কালো রং হয়েছিল নাকি কার্গিল যুদ্ধের আগে ও প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগে। আবার কাশ্মীরের অমরনাথে কারোর মতে দেবীপীঠ অবস্থিত। পৌরাণিক কাল হতেই অমরনাথ গুহা বারবার তীর্থযাত্রী বা লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। শিবহীন শক্তি হয় না, আবার শক্তি ছাড়া শিব থাকতে পারেন না। শিবহীনতায় তো সতী দেহত্যাগ করলেন, আর তা হতেই পীঠের জন্ম। তাই এখানে শিবলিঙ্গের পাশে কম্বুকাকৃতি যে তুষারাংশ দেখা যায় তাই নাকি সতীর কম্বুকণ্ঠ, তাই মহামায়া নামে বিরাজিত। যদিও পীঠ নির্ণয় তন্ত্রানুসারে ভৈরব ত্রিসন্ধীশ্বর নামে পরিচিত, তবে অমরনাথ বা অম্বরনাথ নামে অধিক প্রচলিত ও পূজিত। এই কারণে অমরনাথ মহাশক্তিপীঠ হিসাবে প্রকাশিত হওয়ার যুক্তি প্রমাণ সাপেক্ষ। কাশ্মীর মহাপীঠের স্থান নিয়ে যতই মতানৈক্য থাকুক না কেন, তবে আধুনিক কাশ্মীরে মহাপীঠ হিসেবে অমরনাথের নামই অধিক প্রচলিত। অমরনাথের পক্ষে প্রমাণ, অমরনাথ স্বয়ং পীঠ ভৈরব রূপে অবস্থান করছেন, অন্য কোথাও ভৈরব নেই। জয় বাবা অমরনাথ, জয় মা মহামায়া। যদি আপনাদের আমার প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার প্রোগ্রামটিকে লাইক করুন, আমার প্রোগ্রামটিকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের মধ্যে আমার প্রোগ্রামটি শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।